অপার ধনবর্ষণে ভাগ্য খুলবে। কৌশিকী অমাবস্যার আগেই বুধের উদয়ে লাকি এই তিন রাশি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একাধিক গ্রহ বিভিন্ন সময়ে নিজের রাশি বা অবস্থান পরিবর্তন করে। আসন্ন সময়ে 1-3 সেপ্টেম্বর বুধের উদয় হতে চলেছে। ঠিক কৌশিকী অমাবস্যার আগে বুধের এই উদয়ে বিভিন্ন রাশিতে সুখের স্রোত বয়ে যাবে। আসন্ন সময়ে কৌশিকী অমাবস্যা পড়ছে 1-4 সেপ্টেম্বর, আর তার তিথি শেষ হবে 1-5 সেপ্টেম্বর। এদিকে বুধ উদিত হতে চলেছেন 1-3 সেপ্টেম্বর। এই বুধের উদয়ের জন্য তিন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা বুধের উদয়ে কৌশিকী অমাবস্যার আগে লাভবান হবেন। মেষ, সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনো শুভ খবর পেতে পারেন আজ। এই সময় আপনি আকস্মিক ধন লাভ করবেন। এই সময় কিছু পোক্ত সিদ্ধান্ত আপনি নিতে পারেন। হঠাৎ করে কোনো জায়গা থেকে টাকা পেতে পারেন। ব্যবসায় কোনো শুভ ফল পাবেন। সব দিক থেকে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। কোনো সিদ্ধান্ত এই সময় নিলে তা সফল হবে। আইনি মামলায় পাবেন সাফল্য। সিংহ, বুধের উদয় আপনাদের জন্য হিতকর প্রমাণিত হতে পারে। আপনার রাশির লগ্নভাবে উদয় হতে চলেছে বুধ। আত্মবিশ্বাস এই সময় বাড়বে। ব্যক্তিত্বে আসবে উজ্জ্বলতা। এই সময় আপনার পৈতৃক সম্পত্তির পরিমাণ বাড়বে। পরিশ্রমের ফলে হবে বহু দিক থেকে লাভ। জীবনে বিভিন্ন দিক থেকে করবেন উন্নতি। আপনার কাজে আসবে উন্নতি। জীবন সঙ্গীর হবে উন্নতি। মিথুন, আপনার রাশির তৃতীয়ভাবে উন্নীত হবে বুধ গ্রহ। এই সময় সাহস ও পরাক্রমে আপনার ভরসা বাড়বে। বিদেশে কোনো চাকরির চেষ্টা করে থাকলে এবার ভালো সুযোগ পেতে পারেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বুধ গ্রহ চতুর্থভাবের স্বামী। পৈতৃক সম্পত্তি থেকে পেতে পারেন লাভ। গাড়ি বাড়ি কেনা এই সময় লাভদায়ক হতে পারে। কুম্ভ রাশি, সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনো শুভ খবর পেতে পারেন আজ। এই সময় আপনি আকস্মিক ধন লাভ করবেন। এই সময় কিছু পোক্ত সিদ্ধান্ত আপনি নিতে পারেন। হঠাৎ করে কোনো জায়গা থেকে টাকা পেতে পারেন। ব্যবসায় কোনো শুভ ফল পাবেন। সব দিক থেকে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। কোনো সিদ্ধান্ত এই সময় নিলে তা সফল হবে। আইনি মামলায় পাবেন সাফল্য। কুম্ভ রাশি, সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনো শুভ খবর পেতে পারেন আজ। এই সময় আপনি আকস্মিক ধন লাভ করবেন। এই সময় কিছু পোক্ত সিদ্ধান্ত আপনি নিতে পারেন। হঠাৎ করে কোনো জায়গা থেকে টাকা পেতে পারেন। ব্যবসায় কোনো শুভ ফল পাবেন। সব দিক থেকে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। কোনো সিদ্ধান্ত এই সময় নিলে তা সফল হবে। আইনি মামলায় পাবেন সাফল্য।